ঈদ মোবারক। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ঈদের। তো গাইজ ফাইনালি চলে আসছে, সবাই যেটার জন্য ওয়েট করতেছিল, তুফানের ট্রেলার। তো অনেক এক্সাইটেড। তবে ভিডিও শুরু করার আগে একটা কথা বলি, আমরা গর্বিত মনে করি কারণ আমাদের শাকিব খান আছে। আমাদের এই বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি শুধু টিকে আছে শুধু এই একজন ব্যক্তির কারণে। তো কি বলবো, এত বয়স হয়ে গেছে তারপর কি হ্যান্ডসাম সে, রাইট? সো ব্যাক টু ব্যাক প্রত্যেক ঈদে তার সুপার টুপার সিনেমা হয়। বাট আমি দীর্ঘ অনেক বছর হয়েছে সিনেমা হলে সিনেমা দেখতে যাইনি, বাট আমার ইচ্ছা যে এইবার এই ঈদে আমি অবশ্যই এই সিনেমাটা দেখতে যাব। তো অনেক অনেক উইশেস। আর রয়েছেন মিমি চক্রবর্তী, ওপার বাংলার বিখ্যাত অ্যাক্টার্স, হ্যাঁ অভিনেত্রী। আবার তিনি হচ্ছে তো আবার কি মন্ত্রী। আরও রয়েছেন চঞ্চল চৌধুরী, দ্য লিজেন্ড চঞ্চল চৌধুরী। সো বাবু স্যার রয়েছেন, তারপরে আরও অনেকেই রয়েছে। তো সুপার এক্সাইটেড। অ্যান্ড গাইজ, অল ক্রেডিট গোজ টু চোরকি ইউটিউব চ্যানেল। সো প্লিজ, ডিসক্রিপশনে রয়েছে। আর নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো গাইজ, সবাই ভিউ করে চলে যাও। কেউ সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। তো চলো শুরু করি, লেটস স্টার্ট। দেখি নতুন ধামাকা ভাই। তুফান মানুষ নয় চঞ্চল চৌধুরী, আবার তুফান পশুও নয়। আচ্ছা, তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে। তুফান, আমাদের এখন এমন অবস্থা, আমরা না পারছি ওকে গিলতে, না পারছি উগলাতে। একটা 15 বছরের পোলা দিনের আলোতে সবাই ঘুরে ফলাইছে। তুফান একদিন আমরা না, একটা কথা কি জানো, আমি ছোটবেলা থেকেই হচ্ছে শাকিব খানের সিনেমা দেখি। তো শাকিব খানের সিনেমা আর নিশা সওদাগর নাই, এটা হইতেই পারে না, ঠিক আছে? তো সেইটার ব্যতিক্রম এখনও ঘটে নাই, এখানেও তিনি আছেন। তো ডিস্টার্ব করলাম পজ করার জন্য, কারণ আমার ভাইবটা খুব ভালো লাগতেছিল। দেখো বিজিএম, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা। ও, তুফান পশুও নয়। পশু না, তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে। একেন রাক্ষস, তুফান আমাদের এখন এমন অবস্থা, আমরা না পারছি ওকে গিলতে, না পারছি উগলাতে। একটা 15 বছরের পোলা দিনের আলোতে জবাই করে ফলাইছে। এই তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো। আরে এই তুই কি ডারে গাইজ, মানে মাঝে মাঝে আঞ্চলিক কিছু ভাষা ঢুকায় না, জাস্ট সেই লাগে, সেই এই তুই কি ডারি, জোস রে জোস, সেই লাগলো। দিনের আলোতে জবাই করে ফলাইছে এই তুফান একদিন। তুফানে জিজ্ঞেস করলে দিল খেলবো, এই তুই কি ডারে, বেগাস যাও চাকি খান। কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। তুফান হতে অ্যাটিটিউড লাগে, রাইট, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে। ও ভাই, জাস্ট দেখো, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে। কোথায় হলিউড, কোথায় বলিউড ভাই? আচ্ছা, বাংলাদেশের কিং শাকিব খান, সিরিয়াসলি দেখো, ডায়লগ ডেলিভারি, তারপর ব্যাকগ্রাউন্ড মিউজিক, স্টাইল, হেয়ার স্টাইল, লুক, হ্যাঁ অনেকে বলতে পারো এটা হচ্ছে KGF অ্যানিমালের কপি বলতে পারো অনেকে। বাট ভাই ওইসব ছাড়ো, একটা ভালো কিছু করতে গেলে অনেক সমস্যা আসবে, অনেকে অনেক কথা বলবে, এইটা জাস্ট কান দিও না। যারা শাকিবের ভক্ত তারা শাকিবকে আজীবন সাপোর্ট করে যাবে, মানে চলতে থাকবে ভাই, ঠিক আছে? কারণ সে হচ্ছে নেক্সট সুপারস্টার বাংলাদেশে এক পর্যন্ত। হ্যাঁ, আমার আরও একজনের খুব ভালো লাগতো, সে এখন নাই, প্রয়াত সালমান শাহ স্যার। যাই হোক, অনেক রেসপেক্ট তার প্রতি, মান্না স্যারও খুব ভালো লাগতো। তো যাই হোক, তো দেখো জাস্ট এক, মানে অ্যাকশান স্কিল জাস্ট ওপি লেভেলের। আমি অনেক দুঃখিত বারবার বলতে চাই, এই গল্পে একটা প্রেম মিসিং আছে স্যার। দুষ্ট কোকিল, ও আরে এই গানটা তো রিলিজ হয় না এখনো,
তার মানে আমরা আরো বড় একটা ধামাকাদার একটা আইটেম সং পাচ্ছি মিমি চক্রবর্তী থেকে। তো অনেক এক্সাইটেড ওয়েট করতেছি। আর দুষ্টু কোকিল, তিনি হচ্ছে কলকাতার কোকিল, যাই হোক, এই গল্পে একটা প্রেম মিসিং আছে স্যার। দুষ্টু কোকিল, আমার কোনো মানুষ ভালো লাগে না, কিন্তু তোমারই ভালো লাগছে, কারণ তুমি পড়ি। এই কথাটা আগে কতজনকে বলেছেন? আচ্ছা, এটা কিন্তু তুমি সেই রকম করছো, পুরো হিরোদের মতো। ও জমে উঠেছে। সিআইডি আকরাম, হি উইল ফাইন্ড দ্য বাস্টার্ড। ও আচ্ছা, সিআইডি দিয়ে খেলে তুফানের সঙ্গে জেতা যাবে না, খেলতে হবে মাথা দিয়ে। রাইট, রাইট অফিসার, দেখুন তুফান পোষ মানে না, পোষ মানা। আচ্ছা না, ডায়লগ কি ছিল? পোষ মানে না, পোষ মানে না, পোষ মানা। কি চাও তুমি? কি চাও? পুরা দেশ, পুরা দেশ চায়। একটা যদি পাই অমনি ধরে কাপুস গুপুস খাই। আমি ভাবছিলাম এইটা হবে, জাস্ট সেই হয়েছে, জাস্ট ক্লিয়ার ইট ম্যান। আর হবে না কেন, যেই লেভেলের অ্যাক্টর এই সিনেমায় আছে, শাকিব খান তো আছেই, চঞ্চল চৌধুরী রয়েছে, মিমি চক্রবর্তী রয়েছে, নিশা সদগার রয়েছে, ভাই সিনেমা তো সুপারহিট ভাই। মানে এই মানে সিনেমা জগতের ইতিহাসে যে পরিমাণ ভিউজ হয়েছে, 12 মিলিয়ন না 13 মিলিয়ন ভিউজ হয়েছে, ওই যে কি তো একটা গান আসছিল না, উড়াধুরা উড়াধুরা, যাই হোক, সো এই সংটায় সেই রকমের মানে হচ্ছে ভিউজ হয়েছে, সবাই ভালো করে নিছে। আর সব থেকে ভালো লাগে যে বাইরে দেশের মানুষ যখন হচ্ছে আমাদের দেশের এই সিনেমা নিয়ে কথা বলে, চর্চা করে, এটা বেশি ভালো লাগে। আর হচ্ছে অনেকে বলতেছে তুমি তোমার দেশের নায়কের বলে বেশি প্রায়োরিটি দিচ্ছ, সেরকম বিষয় না, কারণ দেশ আমি চুপি থাকি। বাইরে দেখো মানুষ কত সাপোর্ট করতেছে শাকিব খানের সিনেমাকে। তো সবাই যাও সিনেমা হলে, যে সিনেমা দেখো। আর আবারও বলতেছি সবাইকে ঈদ মুবারক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর নতুন প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার সেকেন্ড ব্লগ ইউটিউব চ্যানেল, লিঙ্ক ইন ডিসক্রিপশন। তো ভালো থাকো সবাই, লাভ ইউ গাইস, বাই।